প্রশ্নটি শ্রীপুর গাজীপুর থেকে লিখেছেন বনশ্রী, তার বয়স 33 বছর। প্রশ্ন হচ্ছে যে আমার মুখে ছেলেদের মতো গোফদারি হচ্ছে, ডাক্তারের কাছে গেলে তিনি জানিয়েছেন যে ইস্ট্রোজেন হরমোন নিঃসরণ বেড়ে গেলে এবং টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ হলে শরীরে এই ধরনের মেয়েদের এই ধরনের সমস্যা হতে পারে, খাদ্যপথ্যের মাধ্যমে কি এটি সারানো সম্ভব কিনা জানতে চেয়েছেন। হ্যাঁ বোন, এখন সারা পৃথিবীব্যাপী এটা এক আরেকটা সমস্যা, যেরকম মোটা হয়ে যাওয়া ওবেসিটি একটা সমস্যা, যেরকম বেল্ট বড় দরকার, পেট বড় হয়ে যাওয়া একটা সমস্যা, এরকম অনেকেরই মেল ফিমেল হরমোন ক্রস হয়ে যাচ্ছে, মানে মেল হরমোনের ভিতরে ফিমেল হরমোনের ভিতরে মেল হরমোন মিক্স হয়ে অনেক মেয়েদের এখানে পশম গজাচ্ছে, মুখে শরীরে পশম গজাচ্ছে। এটা নিয়ে অনেকেই অনেক আমাদের মায়েরা বোনেরা অনেক বিব্রত, এটা আমাদের কাছে আপনারাও টেলিফোন করেন, অনেক কথা হয়, অনেক রোগীরা আমাদেরকে বলে, আপনারাও অনেক ডাক্তারের কাছে যাচ্ছেন। এখন এই জিনিসটাকে প্রতিরোধ করার জন্য একটি নতুন ব্যবস্থা আমাদের সামনে আসছে, সেটা হলো আপনাকে সজনা পাতা ভর্তা করে খেতে হবে, তুলসী পাতা ভর্তা করে খেতে হবে, আপনাকে নিম পাতা কমপক্ষে 10টি নিজে হাতে বড়ি বানায় দিনে 2 থেকে 3 বার খেতে হবে। নিম পাতা আপনার শরীরে যে মেল হরমোন ঢুকে যাচ্ছে, ফিমেল হরমোনের ভিতরে মেল হরমোন আসতেছে, এটাকে নিউট্রাল করতে হবে নিম পাতা। বাংলাদেশের কোন বাড়িতে কোন মহল্লায় কোন গ্রামে কোথায় নাই নিম গাছ? আপনি 10টি নিম পাতা সকালে, 10টি দুপুরে, 10টি রাতে 3 মাস খান, পৃথিবীর কোটি টাকার ওষুধের কাজ হবে। আপনি ঘৃত কমল অ্যালোভেরার শরবত খান 3 মাস, আপনার অনেক বড় উপকার হবে, এটা আস্তে আস্তে আপনার থেকে চলে যাবে, এটা হরমোন গঠিত ব্যাপার। আপনার পিটুইটি বডির ভিতরে মেল হরমোনের জন্ম হচ্ছে, ওই যে আপনার ফিমেল হরমোনে পরে আপনাকে পশম চুল দাড়ি মোজ গোফ মোটা করে ফেলতেছে। আল্লাহ মালিক, আপনি খাদ্যাভ্যাস পরিবর্তন করেন, আপনি কিছুদিন হরমোন ঘটিত খাবার একদম বন্ধ করে দেন। হরমোন ঘটিত খাবার কি আছে? 1 নম্বরে দুধ, 2 নম্বরে মধু, 3 নম্বরে মাখন, 4 নম্বরে পনির, 5 নম্বরে মাংস। মাংসের সাথে মিশ্রিত হয় বিভিন্ন মাছের মাথা, মাছের কলিজা, পশু পাখির কলিজা, এই জিনিসগুলো আপনি খেতে পারবেন না। আপনি কে যার শরীরে পুরুষ হরমোন ঢুকে যে তার পশমের সৃষ্টি করে, এটা কোনো ক্ষতিকারক কিছু না, এটা আপনাকে ছোট নিজেকে ছোট ভাববেন না, এটা আল্লাহর সৃষ্টি, আপনি কিছুই করেন, এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টির ভিতরে খাদ্য আছে, সেই খাদ্যগুলি আপনি খাবেন। আর পোলাও গ্রিনটা কম খাবেন, ভাজা জিনিস কম খাবেন, যাদেরই শরীরে পশম গজায় তারা সব রকম হরমোনের খাবার কম খাবেন, হরমোন যেগুলো নিউট্রাল করে সেই খাবার আপনি বেশি খাবেন। কোনটা নিউট্রাল করে? নিম পাতা হরমোনকে নিউট্রাল করতে পারে, ওই সময়টা কিন্তু যখন আপনি নিম পাতা খাবেন ওই সময়টা আপনি বাচ্চা নিতে পারবেন না, পরে নিতে পারবেন, 1 মাস 2 মাস 3 মাস আপনাকে নিম পাতা খাইতে হবে, ওই সময় আপনি বাচ্চা আসবে না, বাচ্চা নিতে পারবেন না। আপনি প্রতিদিন চিরতাভিজন পানি খান, এইখানেও আপনার অনেক উপকার হবে, কিন্তু 3 থেকে 6 মাস একটা কোর্স করে আপনাকে খেতে হবে, একদিন দুই দিন খেলে কোনো কাজ হবে না, তাহলে পরে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। এই জিনিসগুলো আপনি খেয়াল করেন, আপনি ওয়েবসাইটে যান, আপনার না যাইতে পারলে আপনার কোনো পরিচিত লোকের কাছে যান, সেখানে আপনি ন্যাচারোপ্যাথিতে কি আছে আমি যে কথাগুলি বললাম সেগুলি আপনি পান কিনা দেখেন, আল্লাহ তাআলা আপনাকে রহমত দিবে, আপনি ধৈর্য ধরেন, আল্লাহ অচিরেই আপনি যদি আমাদের কথাগুলি শুনেন আশা করি 6 মাসের ভিতরে আপনি একটা ভালো রেজাল্ট তুলে আনতে পারবেন। এছাড়া যে মেয়েদের অনেক সময় দেখা যায় যে ওভারিতে বা ডিম্বাশয় যাদের সিস্ট হয়, অনেকগুলো সিস্ট হয়, সেই সমস্ত মোটা হয়ে যাচ্ছে, এই সমস্ত মেয়েদেরও কিন্তু দেখা যায় যে এই পুরুষের মতো দাড়ি গোফ জমাতে জমে হয় আর কি, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি অবশ্যই যেন মোটা না হন বেশি, অবেসিটিটা কমাতে হবে, ওজনটা নিয়ন্ত্রণে আসতে হবে। আমি আমি ডাক্তার সাহেব আপনার সাথে একটা কথা একটু একমত হচ্ছি যে ওভারিতে যে যাদের সিস্ট হয় তাদের একটু জিনিস খেয়াল রাখতে হবে, যাদেরই ওভারিতে সিস্ট হয় তাদের মধ্যে সবাই না, তবে 50%ই দেখা যায় তারা একটু মোটা হয়ে যাচ্ছে, তাদের একটু খাবারের প্রতি আগ্রহ বেশি, তারা বলে যে আমাদের মুখে রুচির অভাব নাই, তারা বেশ খেতে পারে, এই যে বেশ খেতে পারা, বেশ খেতে চায়, বেশি খেতে চায়, তাদেরই কিন্তু এই সমস্যাটা হচ্ছে, যাদের হাত গরম তাদের এই সমস্যাটা হচ্ছে, হাত ঠান্ডা তাদের হচ্ছে না, এটা 100% ধরে নেবেন না, কিন্তু এটা 60% ঠিক আছে,
যে যাদের শরীর গরম, যাদের মন গরম, যাদের দিল গরম, যারা খায় বেশি, তারা সুখ নিতে চায় বেশি, সুখী হইতে চায় বেশি, আরাম পাইতে চায় বেশি, যারা কোনো কাজ করে না তাদেরই কিন্তু দেখা যায় যাদের ওভারিতে সিস্ট হচ্ছে। অতএব যাদের ওভারিতে সিস্ট হচ্ছে তারা কখনোই অপারেশন করেন আর যাই করেন কিন্তু আপনারা কখনোই আর ই খাইতে পারবেন না, পোলাও বিরিয়ানি খেতে পারবেন না, ভাজা জিনিস খেতে পারবেন না, তেলওয়ালা জিনিস খাবেন না। আপনারা ভেজিটেরিয়ান হয়ে যান, শাকসবজি খান, আপনারা 10টি করে নিম পাতা খান। যাদের মনোপুজ হয়েছে তারা যদি প্রতিদিন সকালে বিকালে 10টি করে নিমের পাতা খায়, তারা যদি প্রতিদিন চিরতা ভিজানো পানি খায়, তাদের তিতাকর অভ্যাস করতে হবে। এখন চিরতার ক্যাপসুল ট্যাবলেট বাজারে পাওয়া যায়, এগুলো খেতে হবে। সারা বিশ্বব্যাপী মানুষ যাদের যে সকল বোনেরা মনোপুজ হয়ে গেছে, যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, তাদের অবশ্যই তিতা জিনিস খেতে হবে, না হলে শরীরের বিভিন্ন রকম সমস্যা আসতেই থাকবে। 52টা সমস্যার সৃষ্টি হয় একদম প্রথম বছরেই। এই 52টা সমস্যা আপনার সমাধান করতে পারে একটি জিনিস, তার নাম হইল নিম পাতা, চিরতা, উস্তা করলা, আপনার কোনোরূপ এনার্জেটিক খাবার। আপাতত প্রথম বছরটা হলো সবচেয়ে কঠিন, এই সময়টা আপনাকে একটু খেয়াল করে খেতে হবে। আর পোলাও বিরিয়ানি মাংস কম খেতে হবে, তেল ভাজি ভুনা কম খেতে হবে, তাহলে পরেই আপনি ভালো থাকবেন।